হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য এই প্রোডাক্টটির রিভিউ শেয়ার করব। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। তার আগে বন্ধুরা তোমাদের বলবো যে তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে আর নিত্য নতুন আপডেট সবার প্রথমে দেখতে পাওয়ার জন্য। তাহলে চলো এবার আসি প্রোডাক্টের কথায়। প্রোডাক্টটার নাম হলো অরিফ্লেম এসেনশিয়াল ফেয়ারনেস মাল্টি বেনিফিট জেল ওয়াশ। আর এর প্যাকেজিং এর কথা যদি বলি, তাহলে বলবো প্যাকেজিং কিন্তু ভীষণই অ্যাট্রাকটিভ, আর এটা একদমই ট্রাভেল ফ্রেন্ডলি। আর এর কোয়ান্টিটি হলো 125 ml, আর এর MRP হলো 279, আর এর সেলফ লাইফ হলো 3 ইয়ার্স, আর এটা হলো প্রাউডলি মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। এটাকে কিন্তু একদমই হার্বাল প্রোডাক্ট বলা যাবে না। এর মধ্যে অনেক রকম ইনগ্রেডিয়েন্টস রয়েছে, তবে তার মধ্যে মেইন ইনগ্রেডিয়েন্টস হলো পামেলো। তোমরা তো জানোই বন্ধুরা, পামেলো কতটাই অ্যান্টি অক্সিডেন্ট এবং আমাদের স্কিনে কতটা অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এর ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে রয়েছে, যেগুলো আমাদের স্কিনকে ভীষণ ভাবে প্রোটেকশন দেয়। আর এই পামেলো কিন্তু আমাদের স্কিনকে ভীষণ ভাবে লাইটনিং এবং পার্টনিং করে, আর কমপ্লেক্সনকেও, আমাদের স্কিন যে কমপ্লেক্সন থাকে সেইটাকেও কিন্তু ভীষণ ভাবে কিন্তু ক্লিনও করে, আর ময়শ্চারাইজারকে আমাদের স্কিনে খুব ভালোভাবে লক করে। তাই এই ফেস ওয়াশটা ইউজ করার পর আমাদের স্কিনে কিন্তু কোনো রকমের ড্রাইনেস ফিল হবে না। আমি এটা 1 week ধরে ইউজ করেছি এবং তারপরে তোমাদের সাথে কিন্তু আমি অনেস্টলি রিভিউ শেয়ার করছি। আর এই ফেস ওয়াশটা যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেইটা হলো, এই ফেস ওয়াশটা ইউজ করার পর আমাদের স্কিনে কিন্তু টোনার ইউজ করার দরকারই হয় না। সাধারণত মার্কেটে যেই ফেস ওয়াশগুলো অ্যাভেলেবেল আছে, 90% ফেস ওয়াশ, সেগুলো কিন্তু ইউজ করার পর টোনার আমাদের ইউজ করতেই হয়, কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করার পর আমাদের টোনার একদমই ইউজ করতে হয় না। আর এটা ড্রাই স্কিনদের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো, যদিও এখানে লেখা রয়েছে অল স্কিন টাইপ প্রোডাক্ট। এবার আমি এর ক্যাপটা ওপেন করে দেখাবো, এই টেক্সচারটা। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ টেক্সচারটা ভীষণ থিক এবং হোয়াইটিশ একটা জেল ফর্মে রয়েছে। আর এর ফ্রেগ্রেন্স এর কথা যদি বলি, যারা এসেনশিয়াল এর ফেয়ারনেস ক্রিম ইউজ করেছো তারা তো জানোই কি সুন্দর ফ্রেগ্রেন্স। ঠিক সেই রকম একই ফ্রেগ্রেন্স কিন্তু এসেনশিয়াল এর জেল ওয়াশেরও ফ্রেগ্রেন্স কিন্তু একই রকম। আর এসেনশিয়াল এর জেল ওয়াশ কেন, যতগুলো প্রোডাক্ট এসেনশিয়াল এর রয়েছে সেই সব কটি প্রোডাক্টই কিন্তু ভীষণ ভীষণ ভালো। আমি পার্সোনালি কিন্তু ভীষণ ভাবে ইউজ করেছি। বন্ধুরা, আমি কিন্তু জেল ওয়াশ এসেনশিয়াল ফেয়ারনেস মাল্টি বেনিফিট জেল ওয়াশ দিয়ে কিন্তু আমার হ্যান্ডটাকে ওয়াশ করে এসেছি, ভীষণ ভাবে কি খুব ভালোভাবে অল একদম স্কিনটাকে যেভাবে ব্রাইটিং করছে এবং সাথে সাথে স্কিনটাকে কিন্তু ভীষণ ভাবে ক্লিনও করেছে, একদম কমপ্লেক্সনকে খুব ভালোভাবে কিন্তু এসেনশিয়াল ফেয়ারনেস এর মাল্টি বেনিফিট জেল ওয়াশ কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে, ঠিক সেভাবে ক্লিন করেছে এবং আমার কিন্তু কোনো রকমই কিন্তু এখানে ড্রাইনেস ফিল হচ্ছেই না। আর এছাড়াও ড্রাই স্কিনদের জন্য এই ফেস ওয়াশ কিন্তু বারবার বলছি ভীষণ ভীষণ ভালো, আর টিন এজেসরাও কিন্তু এই ফেস ওয়াশটা নিঃসন্দেহে ইউজ করতে পারো। এই ছিল তোমাদের জন্য আজকে আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।